অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশে 9টি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও দিনাজপুর এবং চুয়াডাঙ্গায় হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের দায়ে 5.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন, অধিদপ্তর থেকে বন্ধের নোটিশ দেওয়ার পর এসব হাসপাতাল চালু রাখলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 10 দফা নির্দেশনা কতটা মানা হচ্ছে তা তদারকি করতে দ্বিতীয় দিনের মতো মাঠে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে 6টি টিম কাজ করার কথা থাকলেও মাঠে সক্রিয় ছিল মাত্র 2টি। উত্তরার হাই কেয়ার কার্ডিয়াক অ্যান্ড নিউরো স্পেশালাইজড হাসপাতালের লাইসেন্স না থাকায় তা বন্ধের সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই হসপিটালের জন্য আলাদা কোনো লাইসেন্স লাগবে কিনা সেই বিষয়ে আমরা জানতে চেয়েছি। ডিজিএল থেকে আমাদের যে ইনফরমেশন বা দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা পাশাপাশি একই রুট এবং পাশাপাশি থাকার কারণে দুইটা আলাদা ট্রেড লাইসেন্স হইলে চলবে, এখানে কোনো আলাদা করে ওই হসপিটালের জন্য লাইসেন্স করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা আমাদের ছিল না। আই কেয়ারে যেটা ছিল ওখানে দৃশ্যমান স্থানে লাইসেন্স প্রদর্শন করা হচ্ছিল না, ডিউটি ডাক্তারের সংখ্যাটা খুব কম ছিল আনুপাতিক হারে। আগামীকাল আমরা চিঠি দিব, ওটা হতে সম্ভবত আমরা ওটার কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, সেটা তো আমাদের সীমাবদ্ধতা। আসাদগেটে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং শ্যামলীতে ঢাকা ট্রমা সেন্টারের ল্যাব বন্ধ করে দেওয়া হয়। এদিকে ভোলায় নানা অনিয়মের অভিযোগে 6টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। দিনাজপুরে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা এবং চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন রাখায় মদিনা ও গ্রিন লাইফ মেডিকেল সেন্টার নামের একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। যাদের ডিগ্রি নেই তারা এখন থেকে আর এনএসএ দিতে পারবেন না, আমরা সেই নির্দেশনা তাদেরকে দিয়েছি। আমরা আজকে অভিযানে যৌথভাবে যে অভিযানে বের হলাম, অভিযান চলাকালীন সময় আমরা ম্যাক্সিমাম হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রোটোকল বাধ্যতামূলক করা সহ 10 দফা নির্দেশনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। দীপচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।